দর্শক, বিডি স্টলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গিজার কেনার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত তা আজকে আমরা জানব। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোন সাইজের গিজার কিনবেন। কারণ আপনি যদি খুব ছোট গিজার কিনে ফেলেন কিন্তু আপনার অথবা আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, তাহলে হয়তো বারবার পানি গরম করতে হতে পারে। সেক্ষেত্রে সঠিক সাইজ নির্ধারণ করা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই কি কি ধরনের সাইজ বর্তমান বাজারে পাওয়া যায়। সবচেয়ে ছোট সাইজ 7 গ্যালন বা 30 লিটার, তারপরে 10 গ্যালন অথবা 45 লিটার, 15 গ্যালন অথবা 67 লিটার, 20 গ্যালন অথবা 90 লিটার। তাছাড়াও আরও বড় সাইজের গিজার পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু মার্কেট খুঁজে দেখবেন। দ্বিতীয় ক্ষেত্রে আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, গিজারটি কি দিয়ে তৈরি। সাধারণত বর্তমান বাজারে ব্যাপক প্রচলিত SS এর তৈরি বডি, যেটা খুব ভালো, কারণ এটা সহজে আগুন ধরে না, কারণ এর উপর গ্লাস উল নামক একটি কোটিং দেওয়া আছে। যদি কোনো কারণে দুর্ঘটনাবশত আগুন ধরে যায়, সেক্ষেত্রে আপনি থাকবেন নিরাপদ। আরেকটি হল PVC ম্যাটেরিয়ালসের তৈরি গিজার। এই গিজারটি একটু হালকা, তবে আমার মতে SS-এর তৈরি গিজারই সবচেয়ে ভালো। এছাড়াও SS-এর উপর বিভিন্ন রঙের, যেমন সাদা রং রং করা গিজার আপনি পাবেন। তৃতীয় ক্ষেত্রে আপনারা এটা লক্ষ্য রাখবেন, গিজারটি যদি লোকাল কোনো কোম্পানির তৈরি হয়ে থাকে, যেমন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বর্তমানে গিজার তৈরি করছে, তবে হিটারটি কিন্তু অবশ্যই বিদেশের থেকে আনা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আপনি হিটারের ব্র্যান্ড এবং কোন দেশের তৈরি এটা আপনি ভালো করে দেখে নেবেন, তাহলে আপনার দুর্ঘটনার সম্ভাবনা খুব কম হবে, কারণ একটি ভালো মানের হিটারই আপনাকে দিতে পারে সর্বোচ্চ নিরাপত্তা। তারপরে আসবেন যে গিজারের পাওয়ার কত। সাধারণত গিজারগুলো 1500 ওয়াটেরই হয়ে থাকে, আর এই ক্ষমতাসম্পন্ন হিটার দিয়ে 7 থেকে 12 মিনিটের মধ্যেই আপনি গিজারের সম্পূর্ণ পানিটি পরিপূর্ণ গরম পেতে পারেন। দর্শক, আপনাদেরকে এই গিজারের কিছু উল্লেখযোগ্য বিষয় আজকে আলাপ করলাম। আশা করি যে আপনি সঠিক গিজারটি বেছে নিয়ে আপনার পরিবারকে দিতে পারেন গরম পানির সুন্দর ব্যবস্থা। আর শীতে তো কথাই নেই। আর গিজার আপনারা কেন ফিট করবেন, তার একটি বড় কারণ হলো অনেক বাসায় ছোট ছোট বাচ্চারা থাকে, পানি গরম করতে যেয়ে সেটা ওয়াশরুমে নিতে হয় এবং এক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। তো গিজার এই ব্যবস্থাকে এড়িয়ে আপনাকে দিতে পারে সুন্দর পানির ব্যবস্থা এবং বাচ্চাদের দিতে পারে সম্পূর্ণ নিরাপত্তা। তাছাড়াও বয়স্করা অনেক ক্ষেত্রে সকালে ফজরের নামাজ পড়তে গিয়ে গরম পানির অভাব হয়, সেক্ষেত্রে তারা সাথে সাথেই পেতে পারে পরিপূর্ণ গরম পানির সুবিধা। আর এই গিজারের আরেকটি বড় সুবিধা হলো, আপনি একবার পানি গরম করে রাখলে এই পানিটি অনেকক্ষণ গরম থাকে, 10-12 ঘন্টা পর্যন্ত গরম পানি পাওয়া যায়। তবে শীতকালে একদম খুব শীতে হয়তো বা আপনি এত লম্বা সময় গরম থাকবে না, তারপরে 4-5 ঘন্টা খুব সুন্দর আপনাকে গরম পানি দিতে পারে। আর গরমকালে তো কথাই নেই, একবার গরম করলে 24 ঘন্টায় গরম থাকবে। আর কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে আপনাদের মনে এই প্রশ্নটা জাগে। আসলে তো গিজার অনেক ব্যয়বহুল, কারণ
ব্যয়বহুল বলতে গিজার ক্রয় করা ব্যয়বহুল নয়, এটা খুবই সস্তা, কিন্তু এটা একটু বিদ্যুৎ খরচ বেশি হয়। তবে আসার কথা এবং সুন্দর কথা হলো যে আপনি এই গিজারটি 10 থেকে 15 মিনিটেই সম্পূর্ণ গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে তো সারাক্ষণ চালানোর দরকার নেই, শুধুমাত্র যখন প্রয়োজন তখনই 5 থেকে 10 মিনিট চালাবেন, সেক্ষেত্রে খুবই সামান্য বিদ্যুৎ বিল আসবে। আশা করি আপনারা এই গিজার সম্বন্ধে যথেষ্ট ধারণা পেয়েছেন এবং বিরিস্টলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।